আজ 9ই আগস্ট, ঠিক এমনই দিনে জাতির জনক মহাত্মা গান্ধী ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন। তাই আজকের এই দিনে দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেসের পক্ষ থেকে ভারত ছাড়ো আন্দোলনের কর্মসূচি হিসেবে পদযাত্রা করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ কুমারঘাট মহকুমার পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ভারত ছাড়ো আন্দোলনের অঙ্গ হিসেবে এক পদযাত্রা বের হয়। পাবিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে কুমারঘাট শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পাবিয়াছড়া ব্লক কংগ্রেস অফিসের সামনে এসে সমাপ্ত হয়। আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের সভাপতি অসিত দেব, কংগ্রেস দলের বর্ষিয়ান নেতা সত্যবান দাস, ঊনকোটি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সমীরণ দাস, ত্রিপুরা প্রদেশ কমিটির সম্পাদক স্বাগত দাস, জেলা কংগ্রেস সম্পাদক জগদীশ পাল, এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তরুণ সাহা, রতন দাস সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বর্ষিয়ান নেতা সত্যবান দাস বর্তমান সরকারের নানামূলক কাজকর্ম নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। 42 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে জাতির জনক মহাত্মা গান্ধী আহ্বান করেছিলেন ব্রিটিশ তারাতে ভারত ছাড়ো ব্রিটিশ এই আন্দোলনের ডাক দিয়েছিলেন। আজকের দিনে ভারতবর্ষে জুমলাবাদ একটা সাম্প্রদায়িক শক্তি পরিচালিত সরকার চলছে, যে সরকার মানুষের মধ্যে বিভেদের রাজনীতি, বিভাজনের রাজনীতি করছে। তার প্রতিবাদে জাতীয় কংগ্রেসের ডাকে আজকে আমরা ভারত জুড়ো ভারতবর্ষের ঐক্য সংহতির জন্য আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। আগামী দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে 23-ই আবার কংগ্রেস এই রাজ্যে ক্ষমতাসীন হবে, এই আশা রেখে আজকে থেকে আমরা পদযাত্রার সূচনা করেছি। আজকে পদযাত্রাকে কেন্দ্র করে নেতৃত্ব হিসেবে কারা ছিল? নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ছিল, ব্লক কংগ্রেসের নেতৃত্ব ছিল, সমস্ত ব্লক কংগ্রেসের নেতৃত্ব ছিল, মণ্ডল নেতৃত্ব ছিল, বুথ কমিটির সভাপতিগণ ছিল এবং অসংখ্য শুভানুদ্যায়ী এবং নবাগতরা আজকে এই মিছিলে পা মিলিয়েছেন। সকলকে কংগ্রেসের তরফে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা আমরা আপনাদের মাধ্যমে জ্ঞাপন করছি।